বুধবার রাতে বালিগঞ্জের আর্লি স্ট্রিট থেকে 1,40,00,000 টাকা উদ্ধার হওয়ার পর বিগত বেশ কিছুদিন ধরেই চর্চায় মনজিৎ সিং গ্রেওয়ালের নাম। অভিযোগ, কয়লা পাচারের কালো টাকা লেনদেন হয়েছে ওই ব্যবসায়ীর মাধ্যমে, কিন্তু একই সঙ্গে তার একাধিক রাজনৈতিক যোগাযোগও এখন ইডি গোয়েন্দাদের স্ক্যানারে। ইতিমধ্যে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে দিল্লির ইডি দফতরে। এদিকে শুক্রবারই ওই ব্যবসায়ীর বাড়িতে খবর সংগ্রহ গেলে বাধার মুখে পড়তে হয় সিএনকে, কিন্তু এরই মধ্যে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সংবাদ মাধ্যমের সামনে। টুইট করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন, দক্ষিণ কলকাতার তৃণমূলের হিন্দি সেলের সভাপতি এই মনজিৎ সিং গ্রেওয়াল, যাকে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী সাংসদ সঙ্গেও দেখা গিয়েছে এই মনজিৎ সিং গ্রেওয়ালের ছবি। শাসক দলের অন্দরেই যে তার ভালো যোগাযোগ রয়েছে তা বুঝতে কারোর অসুবিধে হওয়ার কথা নয়। সম্প্রতি সামনে এসেছে একটি যৌথ সম্পত্তির দলিল, যেখানে ক্রেতা হিসেবে অন্যান্যদের সঙ্গে দেখা গিয়েছে মনজিৎ সিং গ্রেওয়ালের সঙ্গে কাজরি বন্দ্যোপাধ্যায় নামে একজনের নাম। এই কাজরি বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ কাজরি বন্দ্যোপাধ্যায় কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। কলকাতা পুরসভার অধীনে কালীঘাটে টার্ফ রোডে 17 নম্বর প্রিমিসেসে একটি সম্পত্তির উল্লেখ মিলেছে। তথ্য অনুযায়ী 2017 সালে 4 কাঠা 12 ছটাক 80 স্কোয়ার ফুটের একটি বাস্তু জমি, যার বাজার মূল্য 1,55,53,298 টাকা, তার উপর একটি বাড়ি রয়েছে যার বাজার মূল্য 1,30,050 টাকা। প্রাথমিক তদন্তেই গোয়েন্দারা দাবি করেছিলেন রাজ্যের এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির হয়ে কাজ করছেন এই মনজিৎ সিং গ্রেওয়াল, যাদের মাধ্যমে দুর্নীতির জাল ছড়িয়েছিল শাসক দল, তারা সকলেই এবার ধীরে ধীরে গ্রেফতার হচ্ছে কটাক্ষ বিরোধীদের। অনেকগুলো ইয়ে হয় পেয়াদা, কিন্তু তারা তো একা শতরঞ্জের গেম খেলতে পারে না, তার উপরে ওয়াজির থাকে, তার উপরে রাজা রানী সব থাকে, হাতি থাকে, উট থাকে। তো এই টিএমসির রাজা রানী ওয়াজির হাতি উট সবাই তো পিছনে আছে, সব মন্ত্রীরা ইংরেজ। মুখ্যমন্ত্রী বাড়ির ঠিকানা দেখা যাচ্ছে তার সঙ্গে জমির দলিল, মুখ্যমন্ত্রীর পরিবারের লোকের যিনি তৃণমূলের কাউন্সিলর, একেবারে রঞ্জে রঞ্জে দুর্নীতি, কালীঘাট পর্যন্ত ধরা পড়ে গেল। তাকে ডাকা হয়েছে, তাকে ধরা হয়েছে, কার কার টাকা সে পাচার করছে, কয়লার পাচারের টাকা কোথা থেকে কোথায় যাচ্ছে, এই দুর্নীতির শিখরে বসে আছে, এটা খুঁজে বার করাটা জরুরি। সূত্রের খবর, এবার এই যোগসূত্রের গভীরে পৌঁছতে তদন্তে শুরু ইডি গোয়েন্দাদের। কয়লা পাচারকাণ্ডে বিরোধীদের তরফে শাসক দলের একাধিক নেতা মন্ত্রীদের নাম জড়াতে বেড়েছে শাসক দলের অস্বস্তি। সেখানে মনজিৎ সিং গ্রেওয়াল, যার বিরুদ্ধে কয়লার কালো টাকা সাদা করার অভিযোগ, তার সঙ্গে শাসক দলের একাধিক নেতা মন্ত্রীদের ছবি প্রকাশ্যে আসা আগামী দিনে কোন দিকের পরিস্থিতিকে নিয়ে যায় এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।